মিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন দোস্ত, পকেট একদম খালি, কিছু টাকা দে না। দেবো না, নিজে রোজগার কর, আমার টাকা আমার কেউ দেয় না, নিজের জোগাড় করা লাগে। তুই তো সারা গদ্য লিখিস, গদ্য লিখা পয়সা কামাস অনেক। আমি তো গদ্য লিখতে পারি না, দুই লাইন গদ্য লিখলে উপচে বমি আসে। গদ্য লিখলে পয়সা আসে, উপচে পড়ে ব্যাংক। তোর তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই শালা। অবশ্য একটা অ্যাকাউন্ট তোর আছে ব্লাড ব্যাংকে, সেখানে তোর ব্লাড নেয় না, বলে রক্তে তোর অপরিমিত অ্যালকোহল। কিন্তু এবার এবার আমি বিদ্রোহ করব, এবার আমি কবিতা লেখা বেশ বড় একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। কবিতা লেখা কিনবো একটা রিকন্ডিশন গাড়ি, কবিতা লেখাই, শুধু কবিতা লেখাই চাই আমি, ব্লু লেভেল। অল্প আলোয় সাদা সাদা লেবু মাখা পেঁপের মধ্যে অকস্মাৎ কিছু শশার কুচি। কবিতা লিখে আমি সহস্র কৃতদাসী চাই, না না সহস্র না, দাবি কমায় আনলাম, একটা মাত্র একটা কৃতদাসী চাই, যাকে আমি রাস্তায় করতে পারবো প্রকাশ্য চুম্বন। সারা জীবন দাবি ছেড়ে আসলাম, আর না, এইবার থেকে আমি যেন একটি কবিতা লিখলে ক্যান্টনমেন্ট থেকে ভেসে আসে সহস্রত বুদ্ধনী, মন্ত্রী আমরালা যেন পদক টদক পালিশ করে বসে থাকে আমার গলায় ঝোলানোর জন্য, ফেসবুক টুইটার যেন ভরে যায় আমার কবিতার প্রশংসায়। হা হা, ঘুরে ফিরে কবিতার প্রশংসাটুকুই জুটবে, আর কিছু না, দু চারটা হাত তালি, একটু পিঠ চাপড়ে দেয়া, গদ্য লিখলে পয়সা আসে, কবিতায় কিছুই আসে না। চোখ কান নাক মুখ হাত পা জিভ বুকের মধ্যে তপ্ত হৃদয়, কত কিছু দিলা ঈশ্বর, কত কিছু দিলা, আহ, এত না দিয়া দু চারটা ডিকশনারি সাইজের উপন্যাস শেষ করার ক্ষমতা দিতা, ক্যাশ আসতো দুইটা, কবিতায় তো কিচ্ছু আসে না।
ইউ? এ বাবু, বাবু, বাবু কই গেলি? কি হলো, কথা বলছেন না কেন? এভাবে আমাদের বাসা সোফার মধ্যে শুয়ে আছেন কেন আপনি? আপনি কে? আপনি কে মানে কি? আমি লোরাপুর বোন। আপনি কে? এভাবে সোফার মধ্যে শুয়ে আছেন কেন? আমার আগেই গেস করা উচিত ছিল ইলোরাভাবে আত্মীয় স্বজনী হবেন, যেরকম চিল্লাইতেছেন মাশাআল্লাহ। তবে চিৎকারটা সুইট আছে। আমি চিৎকার করি? আমি চিৎকার করি? হ্যাঁ করেনি তো, তবে চিৎকারটা সুইট। এরকম সুইট চিৎকার সকালবেলা শোনা খুবই জরুরি, রাত্রের হ্যাংওভার কেটে যায়। আমার নেশাও কেটে গেছে। চিল্লান একটু, চিল্লান প্লিজ, খুব ভালো লাগতেছে, চিল্লান না। আপনি এভাবে সোফার মধ্যে ঘুমিয়ে আছেন কেন? কোথায় ঘুমাবো? আপনার রুমে? আপনার সাথে ঘুমাবো? শুনেন, ফাজলামো করার একদম কোনো চেষ্টা করবেন না। আপনি ভাববেন না যে আপনি একাই ফাজিল, একা একা ফাজলামো করে যাবেন, আর আমি সেটা সহ্য করে যাব। ভাই জান তো প্লিজ ঘুমাইতে দেন। সাত সকালবেলা কী শুরু করলেন? এই বাবু, আচ্ছা আপনার কি গলার ইনস্যুরেন্স করা আছে? আপনি যেভাবে চিল্লাইতেছেন আপনার ভোকাল কর্ড তো ছিঁড়ে যাবে, যান না প্লিজ প্লিজ প্লিজ। এই বাবু কই গেল বলো? আপনি ওদেরকে উঠতে বলেন, কেমন একটা দেখা যায় না। ওদেরকে অন্য কোথাও গিয়ে ঘুমাতে বলেন। আরে ওরা কোথায় যাবে? ওদের তো যাবার কোনো জায়গা নাই, ওরা হলো সোফা মানব, বিভিন্ন বাড়ির সোফায় সোফায় ওরা ঘুমায়। মানে কি? মানে হচ্ছে ওরা ছিন্নমূল মধ্যবিত্ত কবি, বাড়ি থেকে ওরা বিভিন্ন কারণে বিতাড়িত, তাই এই সোফাই হচ্ছে ওদের শেষ ভরসা। বাড়ি থেকে বিতাড়িত কেন? বিতাড়িত নানান কারণে, ধরো মদ টদ খায়, মানে মদ সিগারেট তো আর বাড়িতে বাবা মার সামনে খাইতে পারে না। ওদের মধ্যে আবার একজন আছে, নাম হলো সাপকাত, তার সাথে আবার এক যৌনকর্মীর প্রেম, গভীর প্রেম, এটা তো আর বাড়ি থেকে মেনে নিতে পারে না, তাই না? সেই সমস্ত কারণে বাড়ি থেকে বিতাড়িত। যৌনকর্মীর সাথে প্রেম? হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে জ্যোতি, বয়স ধরো 25-26 বছর হবে, খুব সুন্দর দেখতে, ভেরি সুইট, অনেকটা তোমার মতো, কিন্তু ওর নাকটা হলো একটু চ্যাপটা আর তোমার নাকটা হলো একটু লম্বা। এই লম্বা নাকের কারণে তুমি বিভিন্ন জায়গায় নাক গলাও, ও গলায় না। আপনি আপনি ওই ভয়ঙ্কর মেয়েটাকে কীভাবে চেনেন? আর চিনবো না কেন, সাপকাত ওকে নিয়ে আমাদের পাশে আসছিল না, আমাদের পাশে তো অনেক দিন ছিল, বহুদিন, তখন অবশ্য সোফায় ঘুমায় নাই, ওর জন্যে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিয়েছিলাম। তুমি যাও, আমি ঘুমাও গিয়া। কাল রাইতে প্রায় এক গ্যালন মদ খাইছো তুমি, বমি করে বেসিন ফেসিন সমস্ত বাসায় ফেলেছো, আমাকে সারা রাত জেগে এগুলো পরিষ্কার করতেছে, যাও। আমি মদ খাইছি? হ্যাঁ মদ খাইছো, খুবই কড়া ধরনের মদ, ব্রান্ডি, যাও এখন গিয়ে ঘুমাও গিয়া, সর্দির ওষুধ মনে করে তুমি খাইয়া ফেলেছো, যাও ঘুমাও গিয়া, যাও শরীর ভালো লাগে, যাও। সাত সকালে আসছো ভালো কথা, কিন্তু এই গ্লুকোজ হাসিটা দিবা না। দিনের মধ্যে যতবার এই গ্লুকোজ হাসিটার কথা মনে পড়বে ততবার হৃদয়ে কষ্ট হবে। কেন? তোমারে বেশিক্ষণ দেখলে বুকের মধ্যে যন্ত্রণা হয়, তোমার এখন ঢুকতে দিলে তুমি বাসার মধ্যে অনেকক্ষণ থাকবা,
যতক্ষণ থাকবা ততক্ষণ আমার বুকের যন্ত্রণা বাড়তে থাকবে, বাড়তে 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 এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তুমি বরং সাপকাতরে ডেকে দিই, তারে নিয়ে এই দরজার থেকে এখনই বেরো। সত্যি তুমি ভিতরে ঢুকতে দেব না? দেব না, তোমারে বলছি না, আজকে আমি একটা নতুন উপন্যাসের কাজে হাত দিব। যেদিন নতুন উপন্যাসের কাজে হাত দেওয়া হয় সেদিনটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম দিনই এক দুই ফর্মা নামাই দিতে হয়, নাহলে উপন্যাসটা ঝুলা যায়। আজকে আমি কোনোভাবে লক্ষ্যচ্যুত হব না, তুমি বরং আমার এক বোতল মদ গিফট করো, মদ খাবো আর লিখবো, লিখবো আর মদ খাবো। হয়েছে, আর পাগলামি করতে হবে না, যাও সাফকাত ভাইকে ডেকে পাঠাও। সাফকাত, ওই সাফকাত, ওই দিকে আয়। ইভা, এটা হলো সাফকাত, খুবই শক্তিশালী একটা কবি, শুধু ঝামেলা হইতেছে মাঝে মধ্যে অন্য কবিদের কবিতা নিয়ে নিজের কবিতা বেলা চালায় দেয়। তোরা কইছে? আমি ওনার কবিতা পড়ি তো। ওর কবিতাও পড়ো নাকি? সাফকাত, ও হচ্ছে ইভা, বিশ্বের দশজন সুন্দরীর মধ্যে একজন সুন্দরী, বেশিক্ষণ ড্যাপ ড্যাপ করে তাকায় দেখো না চোখ অন্ধ হয়ে যাবে। শোনো, তুমি ওরে নিয়ে যাও, ওর দিকে বেশি নজর দিবা না, ও কিন্তু আমার। তুই থাক, চলো তো, আমি গেলাম। বাবুর কথায় কিছু মনে করেননি তো? না। জ্যোতির বাসা কিন্তু অনেক দূরে। কোনো সমস্যা নেই। মানে খুব সিম্পল, আমি গদ্য মাদুর ছাড়া লিখতে পারি না, পদ্য লিখতে পারি যেখানে খুশি সেখানে, চোখ বন্ধ করে আমি একের পর এক পদ্য লেখা দিতে পারি, কিন্তু গদ্য লিখতে হইলে আমার মাদুরের শুয়া লিখতে হয়। মাদুরটা কই রাখছে? ও সরি, চা বানা নিয়ে এসেন ছাদে। আমি কেন আপনার জন্য চা বানাতে যাব? ব্রেকফাস্ট তো খাবেন না, সেজন্য চা নিয়ে যাবেন, চা খাওয়াবেন, আমি গদ্য লিখবো, আপনি আমার জন্য চা নিয়ে যাবেন, ভেরি সিম্পল। আপনার নিয়ে একটা কবিতা মনে পড়ছে, মানে কবিতা লিখছি আর কি মনে মনে। বলি কবিতা, নারী আস্তে ঝাড়ু মাথায় গেল, নারী তুমি কোত্থেকে এলে? কোন অভূতপূর্ব ঝর্ণাধার থেকে, তোমাকে দেখলে বুকের ভিতর টন টন করে। স্টপ দিস, আপনি যান এখান থেকে, যান, গেট লাভ ফ্রম হিয়ার। চায়ের মধ্যে তিন কাপ চিনি দিবেন। আপনি আপনার প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি এই চাইলে আমি আর সেলিম সাহেব বাইরে গিয়ে ওয়েট করি, আপনি ওর সঙ্গে আলাদা কথা বলতে পারেন। আপনি আসেন আমার সাথে ভিতরে ঘরে আসেন। অ্যাকচুয়ালি আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি, আমার সাথে? আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি পার্সোনালি কিছু কথা বলবো, আর আপনার ওয়াইফের সাথে পরে কথা বলবো। আচ্ছা, আমরা তাহলে বাইরে একটু ওয়েট করি। না না, ওনারা বরং ভিতরের ঘরে গিয়ে বসুক, আমি চা বানাই নিয়ে আসি। আসেন আপনারা, আসেন। ¶¶
তোমার সমস্যাটা কি? তুমি দেখলে না একবার আমি কল ড্রপ করে দিলাম, তারপর আবার ফোন করে আমার বিরক্ত করতেছো কেন? হ্যাঁ বাবু ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমার ইচ্ছে করতেছে তাই বলতেছি। আমি এইরকম আসো, আমার সাথে পছন্দ হয়, পছন্দ না হলে ফোন রাখো, আমার আমার মতো থাকতে দাও। কি আশ্চর্য, তোমার সমস্যাটা কি? হোয়াটস রং উইথ ইউ? উফ, আমারে মাফ করো তো বাপ, একটা উপন্যাসে হাত দিছি। তুমি ফোনটা কাটো, আমি লেখায় কনসেন্ট্রেট করব। আমার সাথে ভালোভাবে দুই মিনিট কথা বললে কি তোমার জাত যাবে? হ্যাঁ, নাকি তোমার মহামূল্যবান জীবন থেকে দুই মিনিট সময় হারা যাবে? দুই মিনিটের অভাবে তোমার উপন্যাস লেখা শেষ হবে না। না পেঁচাও কেন বলো তো? তোমার সাথে দুই মিনিট কথা বললে আমার আরও দুই চারটা মেয়ের সাথে কথা বলতে হবে। আমি কেন এত পেন নিতে যাব? আমি এখন লিখতেছি, লেখার সময় আমার একটাই ভালোবাসা, অন্য কিছু আমার দরকার নাই। মেয়ে মানুষ হলো পার্ট টাইম ভালোবাসা। আমি লিখবো বলে ইভার সাথে বাইর হলাম না পর্যন্ত। ইভাকে? ইভা হলো একটা নারী, একদম প্রীতি জিনটার মতো দেখতে। ইভাকে আমি ভালোবাসি, আই লাভ ইভা, ক্লিয়ার? তাহলে আমি কে? আমার মন এত ছোট না যে ইভারে ভালোবাসি বলে তোমারে ভালোবাসতে পারবো না। আমি তোমারে ভালোবাসতে পারবো, তোমার মতো মোটা তাজা আরো একসময় ভালোবাসতে পারবো। আমার কোনোই সমস্যা হবে না। এখন ফোন রাখতেছি, আমারে লিখতে দাও ঠান্ডা মাথায়, ওকে?